হ্যালো, আমাকে অনেক বন্ধু কমেন্ট করেছে যে প্লে লিস্ট কীভাবে তৈরি করতে হয় এবং প্লে লিস্টের মধ্যে কীভাবে ভিডিও অ্যাড করবে। তো আজকে আমি ছোট্ট করে একটা ভিডিও বানাচ্ছি সবার জন্য। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, সাউন্ড এতটা ক্লিয়ার হবে না, বাইরে ঝমঝম ঝমঝম করে বৃষ্টি পড়ছে, ঠিক আছে? তো সবার কাছে আমি খুবই দুঃখিত। আর অনেকেই প্রশ্ন করেছে যে তাদের এটা খুবই দরকার, ভিডিওটা কীভাবে প্লে লিস্ট তৈরি করতে হয়, ভিডিও অ্যাড করতে হয়। তাই আমি অনেক চিন্তাভাবনা করে ভাবলাম যে যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, আজকে ছুটি, তো আজকে একটি ভিডিও বানানো যাক সবার জন্যে। তো এর জন্য আপনাকে প্রথমে চলে যেতে হবে, এখানে যে কম ব্রাউজে লেখা আছে এইটাকে ওপেন করে নিতে হবে। তো আমি এটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর আমার অটোমেটিক আগের থেকে সাইন ইন করে রেখেছি, তাই অটোমেটিক চলে আসছে আমার ইউটিউব চ্যানেল। তো ইউটিউব চ্যানেলে এইভাবে আসবে। এইরকম আসার পর আপনাকে এখানে দেখাবে হোম, ভিডিও, প্লে লিস্ট, চ্যানেল সব কিছু দেখাবে। তো এখানে আপনার যেখানে লেখা আছে প্লে লিস্ট, এইখানে আপনাকে টাচ করতে হবে। আমি কতগুলো প্লে লিস্ট বানিয়েছি সেটা আপনাকে দেখানোর জন্য। দেখুন, অলরেডি এখানে আমি তিনটা প্লে লিস্ট তৈরি করে রেখেছি, ঠিক আছে? কিন্তু আপনি কীভাবে প্লে লিস্ট তৈরি করবেন সেটা আমি এখন দেখাবো। এইখানে যে লেখা আছে হোম, এখানে টাচ করতে হবে। হোমের এখানে টাচ করার পর যে লেখা আছে ভিডিও, এখানে যেতে হবে আপনাকে। তো আমি এখানে ভিডিওটা এখানে টাচ করলাম। টাচ করার পর আপনি কোন ভিডিওটা দিয়ে প্লে লিস্ট তৈরি করবেন সেখানে টাচ করতে হবে আপনাকে, ঠিক আছে? মনে করুন এই যে এখানে যে একটা আছে ভিডিও আমার 2 মিনিট 6 সেকেন্ডের, এই ভিডিওটা আমি প্লে লিস্টে অ্যাড করব এবং নতুন প্লে লিস্ট তৈরি করব, ঠিক আছে? তো এখানে যে একটা তিনটা থ্রি ডট দেখা যাচ্ছে, তিনটা থ্রি ডট, এখানে টাচ করতে হবে। এখানে টাচ করার পর আপনার একটা পেজ নতুন করে ওপেন হবে। এখানে দেখুন লেখা আছে একদম নিচে সেভ টু প্লে লিস্ট, ঠিক আছে? তো আমাকে এখানে ক্লিক করতে হবে সেভ টু প্লে লিস্টে। এখানে ক্লিক করার পর দেখুন এখানে আরেকটা পেজ ওপেন হলো। এইখান নিচে যে একদম লেখা আছে দেখুন ক্রিয়েট এ নিউ পেজ, নিউ প্লে লিস্ট, ঠিক আছে? তো আমাকে যেহেতু নতুন করে একটি প্লে লিস্ট তৈরি করব, তাই আমাকে এখানে নিচে এটাতে টাচ করতে হবে। তো আমি এখানে টাচ করলাম। এখানে টাচ করার পর এখন আপনি প্লে লিস্টের কী নাম দিবেন সেটা আপনাকে বলবো, ঠিক আছে? তো আমি একটা প্লে লিস্টের নাম দিচ্ছি, মাই ইউটিউব ভিডিও। যেহেতু আমার ভিডিও দিয়েই আমি তৈরি করছি, তাই আমি আমার মাই ইউটিউব ভিডিও লিখে দিলাম, ঠিক আছে? এবং এইখানে যে লেখা আছে প্রাইভেসি, ঠিক আছে? এখানে এটাকে কী করতে হবে আমি দেখাচ্ছি। এই যে এখানে যে ছোট্ট একটা যে তীর চিহ্নের মতো দেখাচ্ছে, এখানে টাচ করতে হবে। এখানে টাচ করার পর এখানে টাচ করার পর এইভাবে একটা ওপেন হবে। তো এখানে যাতে সবাই দেখতে পারে, এর জন্য আমাকে পাবলিশ করে দিতে হবে, ঠিক আছে? তো আমি এখানে টাচ করে দিলাম, তো যাতে এটা সবাই যাতে দেখতে পারে, ঠিক আছে? তো এখানে কাজ শেষ, ঠিক আছে? আমাদের প্লে লিস্ট তৈরি হয়ে গেল। তো এখন আমাকে ক্রিয়েট করতে হবে, নিজেখানে যে নীল লেখা আছে নিচে এইখানে টাচ করতে হবে। এখানে টাচ করার পর আমাকে একটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর আমি এখন প্লে লিস্টে গিয়ে আপনাকে দেখাচ্ছি, ঠিক আছে? এ দেখুন, আমি যে এখনই যে আমার একটা প্লে লিস্ট তৈরি করলাম, একটা ভিডিও অ্যাড করলাম, এইটাই দেখুন আমার, এই যে মাই ইউটিউব ভিডিও নতুন করে আমি তৈরি করলাম, ঠিক আছে? এবং এইখানে আরও ভিডিও কীভাবে অ্যাড করবে সেটাও আমি দেখাচ্ছি। এর জন্য আপনাকে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, আশা করি আপনাদের অনেক কাজে লাগবে। তো এইখানে যে এখন লেখা আছে একদম নিচে ভিউ ফুল প্লে লিস্ট, ঠিক আছে? এখানে আমাকে টাচ করতে হবে নিচে একদম। তো এখানে টাচ করলাম। এখানে টাচ করার পর এইভাবে ওপেন হবে। ওপেন হওয়ার পর এখানে যে তিনটা থ্রি ডট দেখা যাচ্ছে, এখানে টাচ করতে হবে। এখানে টাচ করার পরে উপরে একদম উপরে যে লেখা আছে অ্যাড ভিডিও, এখানে টাচ করতে হবে। এখানে টাচ করার পর তারপর আপনাকে এইভাবে একটা ওপেন হবে। ওপেন হওয়ার পরে যেখানে যে লেখা আছে ইউ আর ইউটিউব ভিডিওস, মানে আপনার ভিডিওগুলো কোথায় আছে, এইখানে টাচ করলে পরে সেটা দেখাবে এবং অ্যাড করা যাবে। তো আমি এইখানেই অ্যাড করে দিচ্ছি।
তিন নাম্বারটায়, ঠিক আছে, ইউর ওইখানে। তো এখানে ইসে করার পর, টাচ করার পর আপনার যেগুলা ইউটিউবে ইউটিউব চ্যানেলে আপনার যেগুলা ভিডিও আছে সব এখানে দেখাবে, ঠিক আছে। তো আমি আরেকটা এই ভিডিওটা অ্যাড করে দেখাচ্ছি, ঠিক আছে, এই ভিডিওটা, এটাকে আমি কোথায় গেল এইটা। তো এখানে আমাকে এইভাবে টাচ করতে, টাচ করার পর এইভাবে দেখাবে নীল রঙের একটা দাগ চলে আসে, দেখুন এইভাবে আসবে। আসার পর আপনাকে এই যেখানে যে নিচে লেখা আছে একদম নীল রঙের যে দেখা আছে অ্যাড ভিডিওস, এখানে টাচ করে দিতে হবে। এখানে টাচ করার পর একটু আমাকে অপেক্ষা করতে হবে, লোডিং হওয়ার পর সেটা অটোমেটিক ওখানে সেভ হয়ে যাবে। এ দেখুন আগে ছিল আমার একটা ভিডিও, এখন চলে আসে আমার দুইটা ভিডিও। তো আশা করি বুঝতে পেরেছেন, যদি বুঝতে যদি অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে আরও ভালো করে বোঝানোর চেষ্টা করব। আশা করি আমি যেভাবে বুঝিয়েছি আপনাদের আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা আমাকে অবশ্যই লাইক করে দিবেন, কমেন্ট করবেন, আর যদি পারেন সবার সঙ্গে শেয়ার করবেন। তো আজকের মতো এখানে শেষ করছি, টাটা, বাই বাই।